অল্প সময়ে ভালোভাবে জমি চাষের জন্য ট্রাক্টর ও পাওয়ার টিলারের বিকল্প নেই কৃষিবান্ধব এই যন্ত্র দুটি মাটিতে চলাচল করতে সক্ষম কিন্তু নদী প্রধান বরিশাল বিভাগের অনেক জনপদ আছে যেখানে ট্রাক্টর ও পাওয়ার টিলার জমি চাষে অক্ষম এমনকি আদিম পদ্ধতি গবাদি পশু দিয়েও চাষ করা সম্ভব হয় না এবার সারা বছর জলমগ্ন এমন জমি আবাদের জন্য ভাসমান টিলার তৈরি করেছে মোস্তফা কামাল ভাসমান টিলারকে স্থানীয়রা নাও টিলার বলেও চেনেন বিল অঞ্চলে আমাগো এই পাওয়ার টিলার পাওয়া যায় না এরপর আলসা মেশিন আনা যায় না এই জন্য টিলার হইলে আমাকে সুবিধা বিল অঞ্চলে বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনী বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফার তৈরি এই কৃষিযন্ত্র ইতোমধ্যে সুখ্যাতি ছড়িয়েছে বরিশালের বাইরেও প্রতি বছরই দশ থেকে বারোটি নাও টিলার তৈরির অর্ডার পান তিনি আমাদের এলাকাটা হলো ডাবা অঞ্চল এবং মাটির হচ্ছে যোগ মাটি এই আমাদের ন্যাচারালি যে পাওয়ার টিলার আছে এগুলা দিয়ে চাষ করা যায় না এগুলো ডেবে যায় উঠান যায় না নামলে তো এই জন্য এই এই যে বোর্ডটা দেখতেছেন এই বোটটা সমস্তভাবে তৈরি করছে তো এই দেখেই আমি আমার পছন্দ হয়েছে তারপর আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি আইনা এখন চাষাবাদ করতেছি আমরা চাষাবাদ করে খুব মজা পাইতেছি গোপালগঞ্জ ফরিদপুর পিরোজপুর ও বরিশালের বিভিন্ন এলাকা থেকে তার বানানো টিলার মানুষ কিনে নেন প্রথম দিকে গোলাম মুস্তফা লোহা দিয়ে তৈরি করতেন তবে এখন ক্রেতা চাহিদা আর বাজার দর বিবেচনায় প্লাস্টিক দিয়েও তৈরি করা হচ্ছে এই নাও টিলার যে কৃষক দিনে পাঁচ হাজার টাকা খরচ করে জমি আবাদ করতেন তিনি এখন এক থেকে দেড় হাজার টাকায় সমপরিমাণের জমি চাষ করতে পারছেন আমারা এটা দিয়ে করলে লেবার কস্ট অনেক কম যেটা যেমন মনে করেন লেবার দিয়ে এই এলাকার লাঙল আছে না যেটা গরু দিয়ে হাল চাষ করে ওই লাঙ্গল দিয়ে হলো তিনজন লোক দিয়ে চাষ করতে হয় কিন্তু এতে দেখা যায় যে এক বিঘা জমি চাষ করতে প্রায় তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা চলে যায় আর এটা দিয়ে চাষ করলে মনে করেন হাজার বারোশো হাইয়েস্ট তেল ফুয়েল খরচ টরচ মিলেইয়া গোলাম মোস্তফা দু সালে নিজের ওয়ার্কশপে পরীক্ষামূলক একটি টিলারের নকশা করেন টিলারে কোনো চাকা নেই টিলারের ইঞ্জিন নৌকার উপরে আর চাষের লাঙল নিচে এতে করে পানিতে যখন চলবে তখন নৌকাটির সামনের দিক জেগে যাবে আর ইঞ্জিন সহ পেছনের দিকটা দেবে যাবে এতে লাঙল মাটি চাষ করবে ভালোভাবে উদ্ভাবিত টিলার পরীক্ষা করার জন্য নিজের জমি চাষ করেন গোলাম মোস্তফা এবং দেখেন চমৎকারভাবেই ভাসমান টিলারটি জমি চাষ করছে लुनाफ्रूस निपा पोस्ट